ঢালিউড সুপারস্টার সাকিব খান কি তবে ভয়ঙ্কর আয়নাঘর সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন? আয়নাঘর নিয়ে যখন চারদিকে আলোচনা তুঙ্গে, তখন আবারও আলোচনায় সাকিব। সোমার আলোচিত আয়নাঘর নিয়ে ভয়ঙ্কর আয়নাঘর নামে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন নির্মাতা বদিউল আলম খোকন। এরপরেই ঢালিউড পাড়ায় গুঞ্জন ছড়ায় এই সিনেমায় অভিনয় করবেন ঢালিউডের নাম্বার ওয়ান হিরো। অন্যদিকে সোমার আলোচিত অভিনেত্রী কেয়া পায়েল আয়নাঘর সিনেমায় অভিনয় করবেন এমন গুঞ্জন ঢালিউড পাড়ায়। কিন্তু সাকিব খান আর কেয়া পায়েলকে নিয়ে এই গুঞ্জন আসলে কতটা সত্য? চিত্রনায়ক সাকিব খান আর পরিচালক বদিউল আলম খোকন জুটি বেঁধে উপহার দিয়েছেন প্রিয়া আমার প্রিয়া, মাই নেম ইজ খান, রাজাবাবু দ্য পাওয়ার সহ বেশ কিছু দর্শক নন্দিত সিনেমা। তবে ভয়ঙ্কর আয়নাঘর সিনেমায় আর অভিনয় করছেন না সাকিব, বরং নতুন নায়ককে নিয়ে কাজ করবেন খোকন। এই প্রসঙ্গে এই পরিচালক বলেন, এই ছবিতে সাকিব থাকবে না, তাকে নিয়ে তো অনেক সিনেমা করেছি, দর্শক সাদরে সেসব গ্রহণও করেছে, এবার নতুনদের নিয়ে কাজ করতে চাই। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে খোকন আরও বলেন, পহেলা নভেম্বর থেকে শুরু হবে ভয়ঙ্কর আয়নাঘর ছবির শুটিং। অনেকদিন আগে থেকেই একটু একটু করে কাজ গুছিয়ে রেখেছিলাম, বলা যায় এটা আমাদের অনেক দিনের প্রজেক্ট, এখন গল্পটা বলার সময়, তাই ঘোষণা দিয়ে কাজ শুরু করলাম। এদিকে আয়নাঘর নামে আরেকটি সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন পরিচালক জয় সরকার। সেখানে অভিনেত্রী হিসেবে তিনি চান সময়ের আলোচিত অভিনেত্রী কেয়া পায়েলকে। এই প্রসঙ্গে এই পরিচালক বলেন, এখনও কেয়া পায়েলের সঙ্গে কথা হয়নি, সিনেমার চিত্রনাট্য নিয়ে ব্যস্ত সময় পার করছি, আয়নাঘরের কয়েকজনের সঙ্গে কথা বলে গল্প সাজাতে চাই, আমি চাই সত্যটা উঠে আসুক, শিগগির অভিনেত্রীর সঙ্গে আলোচনায় বসবো শিডিউল নিতে। তবে এই সিনেমায় অভিনয় করতে চান না কেয়া পায়েল। এ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, এই মুহূর্তে সিনেমা নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই, ছোট পর্দাতেই ভালো সময় পার করছি। কেয়া পায়েল আরও বলেন, আমিও কয়েকজনের কাছে সিনেমার খবরটি শুনেছি, কিন্তু এ বিষয় নিয়ে আমার সঙ্গে পরিচালক বা প্রযোজক কারো আলোচনা হয়নি, আমি এখন নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছি। আগামী কয়েক মাসের শিডিউল দেওয়া আছে নির্মাতাদের, কদিন পরেই নাটকে শুটিং করতে দেশের বাহিরে যাওয়ার কথা রয়েছে। আয়নাঘর নিয়ে বেশ কয়েকজন পরিচালক সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন, তবে শেষ পর্যন্ত এই সিনেমাগুলো আলোর মুখ দেখবে কিনা সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।